চলুন আজ প্রথমে একটা আপনাদের ভিডিও দেখাই তারপর সেই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব রাজা বীরবল ও রানী পূজা দেবীর গল্প রাজা বীরবল এবং রানী পূজা দেবীর গল্প শুরু হয় রাজা বীরবল দিয়ে যিনি ছিলেন সাহসী সুদর্শন স্মার্ট এবং পরোপকারী তো আপনি যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা দেখে অলরেডি বুঝেই গেছেন যে এই ধরনের ভিডিও আপনারা যদি ইউটিউব বা ফেসবুকে পোস্ট করেন তাহলে প্রচুর ভিউস আসে এবং প্রচুর টাকা ইনকাম হয় কিন্তু অসুবিধা হচ্ছে এই ধরনের ভিডিও সহজে কীভাবে বানানো যায় সেটাই হয়তো আপনি জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো খুবই সহজে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই এই ধরনের ভিডিও বানাতে পারবেন এবং ইউটিউব ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেখান থেকে প্রচুর ভিউস নিতে পারবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো চলুন শুরু করা যায় তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য এই মাত্র যে কার্টুন ভিডিওটা দেখলেন সেই ভিডিওর ভয়েস ফটো কোনো কিছুই কিন্তু আমার না সব কিছুই আমি এআই দিয়ে জেনারেট করেছি খুবই সহজভাবে আপনাদের আমি চারটা সহজ স্টেপের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এই ধরনের ভিডিও বানাতে পারবেন আপনার মোবাইল থেকেই প্রথমে আপনাকে গল্প লিখতে হবে বা গল্প খুঁজতে হবে তো গল্প লেখাটা একটু কঠিন কাজ তো সেক্ষেত্রে আপনি এর মাধ্যমে গল্প খুঁজতে পারেন চ্যাট মাধ্যমে অথবা আপনি যদি এআই ইউজ করতে না চান তাহলে গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে আপনি হচ্ছে যদি লেখেন কিড স্টোরি তাহলে আপনি প্রচুর গল্প পেয়ে যাবেন সেখান থেকে আপনি গল্প কপি করতে পারেন ইংরেজিতে অথবা বাংলায় আপনি যে গল্পটা কপি করবেন সেটা যদি ইংরেজিতে হয় তাহলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে সেটাকে বাংলায় কপি করবেন আর যদি আপনার গল্পটা বাংলায় থেকে থাকে তাহলে সেটাকে ইংরেজিতে কপি করবেন কেননা এখানে আপনার ইংরেজি এবং বাংলা দুটোরও কিন্তু দরকার পড়বে তো স্ক্রিনে আপনার যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মোবাইলের বদলে কম্পিউটার দিয়েই দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আমি কিন্তু কপি করে নিয়েছি অলরেডি বাংলা এবং ইংরেজিতে এবং আমি নোটপ্যাডে এটাও সেভও করে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে নোটপ্যাড সেভ করে নিয়েছি আমাদের গল্পটা সেটাকে ভয়েসে কনভার্ট করা এখানেই শুরু হবে আমাদের ভিডিও দ্বিতীয় পার্ট এই পার্টে আমরা দেখাবো আপনার গল্পটাকে ভয়েসে কনভার্ট করা এর জন্য আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন লোভো ডট এআই এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনারা ওপর দিকে সাইন আপ বলে একটা অপশন পাবেন এই সাইন আপে ক্লিক করবেন সাইন আপ আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারেন সাইন আপ কমপ্লিট হলে আপনারা এই ওয়েবসাইটের মেন পেজে চলে আসবেন এখানে আসলেই আপনি দেখতে পাবেন মাই ওয়ার্ক প্লেস এবং তার নিচে আছে ক্রিয়েটেভ প্রজেক্ট এই ক্রিয়েটেভ প্রজেক্টে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে আরেকটা পেজ খুলবে এবং এখানে দেখতে পাবেন এআই ভয়েস অ্যান্ড ভিডিও তার নিচে আপনি দেখতে পাবেন শর্ট ভয়েস ওভার তো আপনাকে ক্লিক করতে হবে শর্ট ভয়েস ওভার এই অপশানটিতে শর্ট ভয়েস অভারে ক্লিক করে আপনি স্টার্ট প্রোজেক্ট এখানে ক্লিক করবেন স্টার্ট প্রোজেক্টে ক্লিক করলে আপনার সামনে আরেকটা নতুন পেজ খুলে যাবে এই পেজের সোফিয়া লেখাতে ক্লিক করলে আপনার সামনে আসবে ভয়েস সিলেক্ট করা বিভিন্ন অপশন এখান থেকে আপনি মেল ফিমেল এবং এ সিলেক্ট করে নিয়ে তারপর আপনার পছন্দের যে কোনো একটি ভয়েস আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে চলে আসতে হবে ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজের থেকে আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনি যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভিডিও বানাতে চান তো সেক্ষেত্রে আমি এখানে বাংলায় সিলেক্ট করে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে স্টোরিটা লিখেছেন এই স্টোরিটা এখানে পেস্ট করতে হবে স্টোরি পেস্ট করার পর নিচে জেনারেটে ক্লিক করলে আপনার জন্য একটা ভয়েস জেনারেট হয়ে যাবে এবং সেই ভয়েসটা আপনার কিছুক্ষণ সময় নেওয়ার পর পাশে কিন্তু শো করবে সেই ভয়েসটা আপনি প্লে করে দেখতে পারেন যদি আপনার ভয়েসটা পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডাউনলোড বটনে ক্লিক করে ভয়েসটা সরাসরি ডাউনলোডও করে নিতে পারেন তো এক্ষেত্রে আমরা এই ভয়েসটাকে ডাউনলোড করে নিচ্ছি ভয়েস অভারের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসবো ভিডিওর তিন নম্বর পার্টে যেখানে আমরা আমাদের গল্প থেকে ছবি জেনারেট করব এর মাধ্যমে একদম ফ্রিতে এর জন্য আমাদের চলে আসতে হবে একটা নতুন ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে লিওনার্ডো ডট এআই এটা একটা এআই ওয়েবসাইট এখানে আসার পর আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা পেজ খুলবে এবং এখানে অ্যাকাউন্ট লগ ইন করার বিভিন্ন অপশান পাবেন তো সেখান থেকে আপনি গুগলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে চলে আসতে হবে ফার্স্টে ইমেজ জেনারেশান এই অপশানে ইমেজ জেনারেশনে আসলেই আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে টপিক সেই টপিকটা এখানে জানতে চাচ্ছে তো এই টপিকে আপনি প্রথমত আপনার গল্পের প্রথম যে পার্টটা আছে সেটাকে দিয়ে দিবেন অর্থাৎ এখানে কপি করে পেস্ট করবেন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখান থেকে আপনি এক থেকে চারটা পর্যন্ত ছবি জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে চাইলে আপনি পেইড করে এর থেকে বেশিও ছবি জেনারেট করতে পারেন তো আমি প্রথমত আমার প্রয়োজন মতো এক থেকে চারটির মধ্যে ছবি জেনারেট করে নিচ্ছি এবং ছবি জেনারেট হওয়ার পর নিচের দিকে দেখুন ডাউনলোডের যে অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করে আমি প্রত্যেকটা লাইন ওয়াইজ আমি ছবি জেনারেট করে সেটাকে ডাউনলোড করে নিচ্ছি প্রয়োজন মতো আমাদের সব ছবিগুলি ডাউনলোড করে নেওয়ার পর এবার আমাদের চলে আসতে হবে ভিডিওর চতুর্থ পার্টে এই চতুর্থ পার্টে আমরা এই ফটোগুলি দিয়ে একটা ভিডিও বানাবো তো সেই ভিডিওটা কীভাবে বানাবো সেটাই এখন আমি আপনাদের দেখাবো এর জন্য আমরা চলে আসবো আরেকটা ওয়েবসাইটে যে ওয়েবসাইটের নাম রানওয়ে ডট কম এটা একটা এআই ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে প্রথমে সাইন আপ করব সাইন আপ আপনি গুগল অ্যাকাউন্ট অথবা যে কোনো ইমেল অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারেন তো সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে হবো এখানে আসলেই আমরা দেখতে পাবো স্টার্ট জেনারেটিং বলে একটা অপশন এই স্টার্ট জেনারেটিংয়ে ক্লিক করব। স্টার্ট জেনারেটিংয়ে ক্লিক করার পর এখানে ফটোর মতো একটা আইকন দেখতে পাবেন সেখানে আপনি যে ফটোগুলি অলরেডি ডাউনলোড করে রেখেছেন সেই ফটোগুলি একটার পর একটা আপলোড করতে থাকবেন এবং জেনারেটে ক্লিক করতে থাকবেন তো এখানে জেনারেট করলে চার সেকেন্ডের করে একটা ভিডিও তৈরি হবে তো সেই ভিডিওগুলিকে আপনার ডাউনলোড করে নিতে হবে আবার অর্থাৎ আপনি যে ফটোগুলি দিয়েছেন সেই ফটোগুলি এখানে আপলোড করে চার সেকেন্ড করে একটা ভিডিও বানাবেন আপনার ছবিগুলোতে সম্পূর্ণ ভিডিও বানানোর পর এরপর চলে আসতে হবে আমাদের ভিডিওর শেষ পার্টে এখানে আমরা আমাদের পছন্দমতো যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ নিব সেই অ্যাপসে আমাদের লাস্ট তৈরি করা ভিডিওগুলি অ্যাড করে একটা নতুন ক্লিপ তৈরি করব এখানে আমরা ভয়েস অভারটিকেও অ্যাড করে দেবো শেষে এবং ভিডিওগুলিকে অ্যাডজাস্ট করব সেই ভয়েস অভারটির সাথে মিলিয়ে মিলিয়ে তো এটা করলে আমাদের কিন্তু একটা নতুন ধরনের ভিডিও রেডি হয়ে যাবে কার্টুন ভিডিও যে ভিডিওটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে পোস্ট করলে অনেক অনেক ভিউজ পাবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে হবে এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওতে কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি আমাদের কমেন্ট করবেন আমরা আপনাকে জানিয়ে দেব যে কিভাবে সেই পার্টটি আপনি কমপ্লিট করবেন থ্যাংক ইউ এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন